কত কথা সর্বক্ষণ বলে যেত তার চোখ, বড় বড় বিস্ময় ভরা ধারালো চোখে তারা নিখুঁত অভিব্যক্তি ফুটিয়ে তুলত, একেবারে মাপ করে, কোথাও কম বেশি হওয়ার জো নেই। বাংলা সিনেমার ইতিহাস লিখতে গেলে যদি পাঁচজন বিশিষ্ট ব্যক্তির নাম বাঁচতে হয়, তুলসী চক্রবর্তী অনায়াসে সে তালিকায় জায়গা করে নেবেন। বাংলায় একটা কথা আছে, চোখে মুখে কথা বলা। তুলসী চক্রবর্তীর মুখ দেখেই বোধ করি সে প্রবাদ তৈরি হয়েছিল। সত্যি তো, তিনি অভিনয় করতেনই কখন, সবটাই তো ন্যাচারাল প্রাকৃতিক, কোনো খাদ নেই। উচ্চকিত স্বরে গলা কাঁপিয়ে ডায়লগ নেই, ভাঁড়ামো নেই, ন্যাকামো নেই, ছন্দ গাম্ভীর্যও নেই। তবে আছেটা কি? ওই চোখ দুটি। হাওড়ার গোয়ারি নামক এক ছোট গ্রামে 1899 সালে 23রা মার্চ জন্মগ্রহণ করেন তুলসী চক্রবর্তী। তার পিতা আশুতোষ চক্রবর্তী ভারতীয় রেলের কর্মী ছিলেন। বাল্যকালে তাই অবিভক্ত বাংলায় নানা স্থানে ঘুরতে হয়েছে তাকে। অল্প বয়সে বাবা মারা গেলে মাকে নিয়ে কলকাতায় আসেন তিনি। সেই থেকে সংগ্রামী জীবন। মদের দোকানে চাকরি থেকে সার্কাসে জোকারের কাজ করেছেন, ছাপাখানায় কম্পোজিটরের কাজ করেছেন। অভিনয় করবেন বলে সব কাজ ছেড়ে সামান্য বেতনে স্টার থিয়েটারে যোগ দেন। দারিদ্র্যকে সঙ্গী করে সারা জীবন অভিনয় জগতেই কাটিয়েছেন। এরপর অনেক গুণের অধিকারী ছিলেন তিনি। গাইতেন ভালো, তবলা পাখোয়াজ বাজাতে পারতেন, নাচে তালিমও ছিল তার। স্টার, মনমোহন থিয়েটার, মিনার্ভা, রংমহল থিয়েটারে 40টিরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। পরিচিতি তৈরি হলে চলচ্চিত্রে ডাক পান। 1920 সালে প্রথম নাটক দুর্গেশ নন্দিনী, 1932-এ প্রথম চলচ্চিত্র পুনর্জন্ম। পরবর্তীকালে কৌতুক অভিনেতা হিসেবে খ্যাত হলেও প্রথম দিকে তিনি কিন্তু সিরিয়াস চরিত্রেই অভিনয় করতেন। বেশ কয়েকটি ছবি করার পর শ্রী চৈতন্যের শিক্ষাগুরু অদ্বৈতাচার্যের ভূমিকায় অভিনয় করে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এরপর উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত 75 চলচ্চিত্রে তুলসী চক্রবর্তী একটি লজিংয়ের ম্যানেজার হিসেবে অনন্য সাধারণ ভূমিকা রাখেন এবং জনপ্রিয়তা অর্জন করেন। সত্যজিৎ রায় পরিচালিত পরশ পাথর চলচ্চিত্রে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেন এবং পথের পাঁচালী চলচ্চিত্রে এক পণ্ডিত হিসেবে ছোট্ট ভূমিকায় দেখা যায় তুলসী চক্রবর্তীকে। দৈনন্দিন বেঁচে থাকার রসদ জোগাড় করতে অজস্র ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন তুলসী চক্রবর্তী। সেসব চরিত্র দর্শকের চোখে পড়ার মতো নয়, কিন্তু অভিনয়ের নিজস্বতায় সর্বত্রই তিনি সামান্য সময়ের জন্য পর্দায় এলেও অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। অভিনয় ছিল তার ধ্যান জ্ঞান। নির্লোভ আমোদে মানুষটি চরিত্রাভিনেতা হিসেবে সামান্য পারিশ্রমিক যা পেতেন তাতেই খুশি থাকতেন, বঞ্চনার বোধ তার ছিল না। অনুপ কুমার, উত্তম কুমাররা তাকে ভক্তি করতেন। তারা নানা সময়ে তাকে সাহায্য করতে চাইলেও প্রবল সংবেদনশীল মানুষটি তাদের ফিরিয়ে দিয়েছেন বারবার। এত বড় মাপের একজন অভিনেতা ভবিষ্যতের কথা ভেবে কখনোই নিজের দর বাড়াননি। তিনি মনে করতেন পারিশ্রমিক বেশি নিলে হয়তো পরবর্তীকালে তিনি আর চলচ্চিত্রে কাজ নাও পেতে পারেন। তুলসী চক্রবর্তী নিজেকে সবসময় কমিয়ে দেখতেন, যা মহৎ শিল্পীর লক্ষণ। নিজেকে তিনি বলতেন রান্নাঘরের হলুদ, যেখানে সেখানে কাজে লেগে যায়। তিনি নিজেকে কমিয়ে দেখলে কি হবে জানলে সব অভিনেতারা তাকে সমঝে চলতেন। 33 বছর বয়সে তিনি বড় পর্দায় মুখ দেখান। তারপর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। প্রথম 7-8 বছর বাদ দিলে তারপরের প্রত্যেক বছর নিয়ম করে তুলসীবাবুর 3 থেকে 4টি সিনেমা মুক্তি পেয়েছে। 1954 সালে তুলসীবাবুর 11টি সিনেমা মুক্তি পায় এবং 1955 সালে মুক্তি পায় 13টি ছবি। মাত্র 2 বছরে 24টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তারপরেও চিরকাল ট্রামে বাসে যাতায়াত করে স্টুডিও পৌঁছতেন, সেই হাওড়া থেকে টালিগঞ্জ। গরমকালে পরনে জামা বা ফতুয়া কাঁধে ফেলে দিব্যি ট্রামের জানলার ধারে বসে সফর করেছেন শহর কলকাতায়। সত্যজিৎ রায় বহুবার একথা উল্লেখ করেছেন যে তুলসী চক্রবর্তীর মাপের অভিনেতা যদি আমেরিকায় জন্মাতেন তবে অস্কার তার ঝুলিতে শোভা পেত। তুলসী চক্রবর্তী তার কর্মজীবনে 300-এর বেশি বাংলা ছবি এবং 20টির বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত বেশ কিছু উল্লেখযোগ্য ছবিগুলো হলো মায়ামৃগ, গলি থেকে রাজপথ, অবাক পৃথিবী,
অযান্ত্রিক, যৌতুক, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, চন্দ্রনাথ, হরিশ্চন্দ্র, পৃথিবী আমারে চায়, শ্যামলী, পথের পাঁচালী, ভালোবাসা, দুজনে, নিষিদ্ধ ফল, উপহার, যদুভট্ট, জয়দেব, সাড়ে চুয়াত্তর, পণ্ডিত মশাই, পরশপাথর, মেজ দিদি, রূপকথা, বামুনের মেয়ে, বিরাজবো, প্রতিমা, দুই পুরুষ, পুনর্জন্ম, দ্বীপ জেলে যায় প্রভৃতি। এত বড় মাপের একজন অভিনেতা অবশেষে 62 বছর বয়সে 1961 সালে 11 ডিসেম্বর পরলোক গমন করেন। বহুবার অভিনয় দক্ষতার জোরে অনেক মেডেল জিতেছিলেন তুলসী চক্রবর্তী। দুর্ভাগ্যবশত তার মৃত্যুর পর অভাবের তাড়নায় সে সমস্ত বিক্রি করতে হয়েছে তার স্ত্রী উষাদেবীকে। দুমুঠো ভাতের জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষে করতে হয়েছে তাকে। এমন প্রতিভার এত চরম বঞ্চনার নজির খুব কমই রয়েছে। যদিও আর্টিস্ট ফোরাম খানিকটা আর্থিক সাহায্য করেছিল, এছাড়া নিঃসন্তান বিধবা মহিলার দিকে কেউ ফিরে তাকাননি। এর চেয়ে আক্ষেপের আর কী হতে পারে? তুলসী চক্রবর্তী নিজে পরশ পাথর ছিলেন। বহু সিনেমা তার অভিনয়ের ছোঁয়ায় সোনা ফুলিয়েছে, কিন্তু সেই স্বর্ণপরশ তিনি নিজের স্ত্রীর জন্য রেখে যেতে পারেননি। চুপি চুপি একা চলে গিয়েছেন।